আচ্ছা আপনি একটু, আমি দেখি, আমি বলে দিচ্ছি, আপনি স্ক্রিনশট অফ করুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন এখানে আমার কি কি আছে, মেম্বার রিকোয়েস্ট, অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভালস, এটা অফ করা আছে, মেম্বার মেম্বারশিপ কোশ্চেন্স, দেখেন মেম্বারশিপ কোশ্চেন্সের ভিতর কি আছে, এখানে মেম্বারশিপ কোশ্চেন্সের ভিতরে আমার তিনটা কোশ্চেন অ্যাড করা আছে এখানে। এখানে আর ইউ এলইডিপি স্টুডেন্ট, এখানে দেখেন তিনটা কোশ্চেন অ্যাড করা আছে আমার। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ডিজিটাল মার্কেটিং, আরেকটা হচ্ছে কি, ডু ইউ ফলো গ্রুপ রুলস, তিনটা কোশ্চেন আমার অ্যাড করা আছে। আপনি চাইলে আপনার গ্রুপে আপনি তিনটা কোশ্চেন অ্যাড করে দেন, কেউ যদি জয়েন করতে চায় কোশ্চেন অ্যান্সার দিয়ে জয়েন করবে, ঠিক আছে? এটা করবেন কোথা থেকে, মেম্বারশিপ কোশ্চেন্স থেকে, ঠিক আছে? তারপর দেখেন পেন্ডিং পোস্ট, আমার 19টা পেন্ডিং পোস্ট আছে যেগুলো আমি অ্যাপ্রুভ করিনি, এগুলো হচ্ছে বাজে পোস্ট, আমি এগুলো কারণে অ্যাপ্রুভ করিনি। 19টা পোস্ট আমার কি আছে পেন্ডিংয়ে রেখেছি আমি, যেগুলো আমার গ্রুপের যোগ্য না, এগুলো গ্রুপের সঙ্গে ম্যাচ করে না, এই জন্য আমি কি করছি পেন্ডিংয়ে রেখে দিয়েছি, আমি এগুলো অ্যাপ্রুভ করিনি, ঠিক আছে? আচ্ছা তারপর দেখেন পোস্ট টপিক্স, পোস্টের টপিক্স আমার এখানে পোস্টের 6টা টপিক্স আছে, দেখতে পাচ্ছেন, কন্টেস্ট এরিয়া, স্টুডেন্ট হোম টাস্ক, অ্যাডমিন পোস্ট, স্টুডেন্ট আর্নিং নোটিশ, আর আছে সাকসেস স্টোরি, এখানে 6টা পোস্টের টপিক্স আছে। আচ্ছা আপনি চাইলে আপনার পোস্টের টপিক্স অনুযায়ী সেই টপিক্সের ভিতরে আপনার পোস্টটা করতে পারেন, তাহলে সুবিধা হবে কি, যখন কোনো ভিউয়ার্স আপনার গ্রুপে আসবে, এই পোস্টের টপিক্সে ক্লিক করলে সেই যে টপিক্সগুলো যা আছে পোস্টগুলো সব পোস্টগুলো সে দেখতে পাবে। যদি কেউ আর্নিং দেখতে চায় সেক্ষেত্রে কী করবে, সে স্টুডেন্ট আর্নিং এ ক্লিক করলে যত স্টুডেন্ট আর্নিং করছে বা যতজন আর্নিং এর পোস্ট সেই আর্নিং এ দেখতে পাবে। স্টুডেন্ট আর্নিং এ ক্লিক করলে কতজন স্টুডেন্ট আর্নিং করছে, কতজন স্টুডেন্ট কতটা আর্নিং করছে সব বিস্তারিত যেগুলো পোস্ট হয়েছে সে পোস্টগুলো স্টুডেন্ট আর্নিং এর ভিতরে চলে যাবে। তারপর দেখেন নোটিশ, আমি যদি গ্রুপে কোনো নোটিশ দিই সেটা কোথায় যাবে, গ্রুপ নোটিশের ভিতরে যাবে। আচ্ছা কন্টেস্ট এরিয়া, আপনাদের একটা কন্টেস্ট হয়েছিল, সেই কন্টেস্টের একটা এরিয়া আছে, 25 জন পার্টিসিপেট করছে, সেটা এখানে শো করতেছে। আচ্ছা স্টুডেন্ট হোম টাস্ক, হোম টাস্ক সবগুলো অ্যাড হয় না, এখনো অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা হোম টাস্ক, যত হোম টাস্ক আছে সবগুলো এখানে থাকবে, যদি কেউ ক্লিক করে সব হোম টাস্কগুলো এখানে দেখতে পাবে। অ্যাডমিন পোস্ট, আমি যদি কিছু পোস্ট করি সেগুলো অ্যাডমিন পোস্টে চলে যাবে। আর সাকসেস স্টোরি, সাকসেস স্টোরিতে এখন কোনো স্টোরি আমি আপলোড করিনি, তাই 0-0 দেখাচ্ছে। আপনি চাইলে এমন কয়েকটা কি করতে পারেন, টপিক্স অ্যাড করে দিতে পারেন। আচ্ছা পোস্ট টপিক্সের ভিতর থেকে, পোস্ট টপিক্সের ভিতর আসবেন, দেখবেন উপরে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট, এই যে ক্রিয়েট লেখায় ক্লিক করবেন, তারপর এখানে টপিক্স দিবেন, আপনার টপিক্সটা রাইট করুন, কোন টপিক্স, টপিক্সটা রাইট করে যেমন একটা রাইট করলেন, তারপর এখানে সেভ করে দেন, সেভ করলে এখানে সে টপিক্সটা চলে আসবে, ঠিক আছে? টপিক্সটা চলে আসছে, যখন পোস্ট করবেন তখন শিডিউলের ভিতরে বা পোস্ট টপিক্সের ভিতরে সেটা অ্যাড করে দিবেন। চাইলে এগুলো ডিলিটও করতে পারবেন, এডিটও করতে পারেন, এডিট অপশনে ক্লিক করলে আপনার যে নামটা আছে সেই নামটা চলে আসবে, আপনি চাইলে এডিট করে দিতে পারবেন পরবর্তীতে, আবার চাইলে ডিলিটও করে দিতে পারেন, ডিলিট টপিক্স এখানে ডিলিটও করে দিতে পারবেন, এডিট অপশনে ক্লিক করে ডিলিটও করে দিতে পারবেন এটা, ঠিক আছে? আচ্ছা তারপর দেখা যাচ্ছে, হ্যাঁ সেম ক্যাটাগরিতে মেম্বারশিপ বলতে মেম্বারশিপ কোশ্চেন, কোশ্চেন এই যে, হ্যাঁ মেম্বারশিপ কোশ্চেন, মেম্বারশিপ কোশ্চেন ঠিক একই রকম, ঠিক আছে? আচ্ছা দেখেন তারপর হচ্ছে পেন্ডিং পোস্টও বলেছি, পোস্ট টপিক্সও বলেছি। আচ্ছা তারপর দেখেন শিডিউল পোস্ট, দেখেন শিডিউল পোস্ট, শিডিউল পোস্টের কাজ কি, পোস্টে আপনি অনেক সময় অনেক কারণে কি করছেন, অনেক সময় অনেক কারণে দেখা যাচ্ছে সময়ের কারণে আপনি একটা পোস্ট সময় মতন করতে পারছেন না, জাস্ট টাইম একটা পোস্ট করতে হবে আপনার,
সেই সময় মতন আপনি একটা পোস্ট করতে যাচ্ছেন পারছেন না আপনার সময়ের ব্যস্ততার কারণে। এই জন্য আপনি মনে করেন রাত 10টা একটা পোস্ট করার কথা আপনার, আপনি রাত 10টা একটা কাজে বিজি থাকবেন, সেজন্য আপনি কি করতে পারেন একটা পোস্টের শিডিউল করে পোস্ট করে রাখতে পারেন, ঠিক রাত 10টা টাইম সিলেক্ট করে রাখবেন, সে 10টায় আপনার এই পোস্টটা গ্রুপে পোস্ট হবে। আপনি সকাল 10টায় এটা পোস্ট করে রাখলেন, শিডিউল করে টাইমটা সেট করে দিলেন হচ্ছে রাত 10টায়, সেক্ষেত্রে আপনার কি হবে, এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করলে দেখা যাবে, ক্রিয়েটে ক্লিক করলে শিডিউল পোস্টটা চলে আসবে, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন এর নিচে এই যে শিডিউল আছে, এই যে পোস্টে এখানে কিছু টাইপ করলে নিচে দেখবেন এটা এটা হচ্ছে শিডিউল, দেখেন শিডিউল পোস্ট, ঠিক আছে। এটা শিডিউল পোস্টে ক্লিক করে, আচ্ছা আমি যখন একটা ক্লিক করি দেখেন একটা টেক্সট লিখলাম, এখানে ডেট এবং টাইম দুইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, এখানে ডেট এবং টাইম সিলেক্ট করে নিচে শিডিউলটা ক্লিক করবেন, যে টাইম বা ডেটে সিলেক্ট করবেন সেই টাইম এবং ডেটে আপনার পোস্টটা অটোমেটিক হয়ে যাবে। এটা কি শিডিউল পোস্ট, ঠিক আছে, এটাকে বলা হয় শিডিউল পোস্ট। আপনি সকাল 10টায় পোস্ট করে রাখলেন বাট সেটা পোস্ট হবে না, বা গ্রুপের মেম্বার সেটা দেখতে পাবেন, দেখতে পাবে কখন, আপনি যখন টাইম আর ডেটটা সিলেক্ট করে দেবেন সেই ডেটে এবং টাইমে আপনার যে ভিউয়াররা থাকবে এবং গ্রুপের মেম্বার থাকবে তারা সেটা দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা মেম্বার অ্যাপ্রুভ কিওয়ার্ড অ্যালার্ট, কিওয়ার্ড অ্যালার্টটা কি, আচ্ছা কিওয়ার্ড কিওয়ার্ড অ্যালার্টটা আপনি কয়েকটা কিওয়ার্ড এখানে অ্যাড করে দিতে পারেন, কয়েকটা কিওয়ার্ড দেখেন আমার এখানে কয়েকটা 4টা 5টা কিওয়ার্ড অ্যাড করা আছে, আপনি চাইলে আপনার গ্রুপের নাম যে নামে সেখানে কয়েকটা কিওয়ার্ড এখানে অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে হবে কি কেউ যদি এই নামগুলোতে সার্চ করে আপনার গ্রুপ গ্রুপটা সাজেস্টে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কিওয়ার্ড অ্যালার্ট, এই কিওয়ার্ড কয়েকটা অ্যাড করে দিতে পারেন আপনার গ্রুপের রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা তারপর হচ্ছে গ্রুপ কোয়ালিটি, গ্রুপ কলটা কোন কোয়ালিটি সেটা আপনি এখানে আপডেট করে দিতে পারেন। তারপর সেটিংসের ভিতরে দেখেন সেটিংসের ভিতরে কি কি আছে, সেটিংসের ভিতরে আপনি নাম চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশন নাম চেঞ্জ করতে পারেন, আর 5,000 মেম্বার হওয়ার পরে আর 30 দিনের ভিতরে নাম চেঞ্জ করা যায় না, 28 দিনের ভিতরে। আচ্ছা আমি অলরেডি একবার চেঞ্জ করা হয়েছে যে আমার একটা ব্লগ দেখাচ্ছে। তারপর দেখেন ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা আমি এখানে অ্যাড করছি সেটা এখানে শো করতেছে, এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা দেখেন তারপরে কি আছে, প্রাইভেসি, প্রাইভেসিটা এখানে কি আছে প্রাইভেট করা আছে, আমার এটার 5,000 মেম্বার না হওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে পারবো না। আচ্ছা হিডেন গ্রুপ এটা থাকে, লোকেশন, লোকেশনটা সেট করতে পারি, এগুলো তো পারবেনি, ঠিক আছে। তারপর দেখেন ওয়েব অ্যাড্রেস, চাইলে আপনি এখানে ওয়েব অ্যাড্রেসটা যুক্ত করতে পারবেন, ওয়েব অ্যাড্রেসটা যুক্ত করতে পারবেন যদি 5,000 মেম্বার হয়, তার আগেও যুক্ত করা যায়, ফার্স্টে যুক্ত করলে এটা যুক্ত করে নিতে পারবেন। আচ্ছা গ্রুপ কালার, আপনি কোন গ্রুপে কালার গ্রুপটা চাচ্ছেন সেই গ্রুপটা সেট করে দিতে পারেন, আর ব্যাচটা দরকার নেই, 6 জন ব্যাচ আছে। গ্রুপ টাইপ, গ্রুপ কোন টাইপের গ্রুপ আপনারটা, কোন টাইপের গ্রুপ সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন, আপনার কি সোশ্যাল লার্নিং নাকি জেনারেল নাকি কোন টাইপের গ্রুপ নাকি জবস ক্ষেত্রে বা জেনারেল বা ফাইন্যান্স সেল, সেই গ্রুপ টাইপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার কাছে সোশ্যাল লার্নিং দিচ্ছে, সোশ্যাল লার্নিং সিলেক্ট করা আছে এখানে। আচ্ছা রুমস, এটা হচ্ছে নতুন ফিচার আসছে রুমস, যদি রুমস অন করে রাখতে চান সেক্ষেত্রে আপনি অন করে রাখতে পারেন, রুমসটা অন করে রাখবেন, অনেক সময় মিটিং এর প্রয়োজন হয় বা ডিসকাশন প্রয়োজন হয় গ্রুপসটা অন করে রাখবেন। সব প্রোগ্রেসটা অন করা থাকে, যে মেম্বারশিপ এগুলো রিমুভ করার দরকার নেই। আচ্ছা দেখেন উই ক্যান জয়েন দিস গ্রুপ, হ্যাঁ এটা অন করে রাখবেন, অনলি পিপল দেওয়ার দরকার নেই, পিপল অ্যান্ড পেজ দুইটাই রাখবেন, পিপল অ্যান্ড পেজ দুইজনই আপনার গ্রুপে জয়েন করতে পারবেন। যদি অনলি পিপল সিলেক্ট করেন, অনলি পিপল সিলেক্ট করলে কোনো পেজ আপনার গ্রুপে জয়েন করতে পারবে না, শুধুমাত্র মানুষ তার অ্যাকাউন্টে আপনার গ্রুপে জয়েন করতে পারবে। আচ্ছা মেম্বার দেখেন অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট, মেম্বার রিকোয়েস্ট আসে না সেটাকে আপনি তাকে জয়েন করতে চাচ্ছেন কিনা সেটা এখান থেকে অন করে দিতে পারেন, অনলি অ্যাডমিন অ্যান্ড মডারেটর এনি অন দিস গ্রুপ থাকলে হচ্ছে যে কেউ এটা অ্যাপ্রুভ করে দিতে পারবে, আপনি এখানে অ্যাডমিন অ্যান্ড মডারেটর দিয়ে সেভ সেভ করে দিবেন এটা, ঠিক আছে। দেখেন হুই ক্যান পোস্ট, এনি অন ক্যান পোস্ট করতে পারবে, সবাইকে পোস্ট করার অনুমতি দিবেন, বাট হচ্ছে অ্যাপ্রুভাল মেম্বার পোস্ট, পোস্ট অ্যাপ্রুভটা অন করে রাখবেন। সেক্ষেত্রে আমার যে দেখালাম কয়েকটা 17টা 19টা বাজে পোস্ট আছে সেগুলো আমি অ্যাপ্রুভ করিনি, যদি আমি এগুলো কি করতাম অফ করে থাকতাম আমার অটোমেটিক আমার গ্রুপে পোস্ট হয়ে যেত, সেক্ষেত্রে গ্রুপের ভাবমূর্তিটা
নষ্ট হইতো, ঠিক আছে? সেক্ষেত্রে কি করবেন, মেম্বার অ্যাপ্রুভটা পোস্টটা অন করে দেবেন এখান থেকে, ঠিক আছে? আচ্ছা দেখেন, লাইকেড পেজ আপনি যে গ্রুপটা ক্রিয়েট করছেন, সেই গ্রুপটা কি কোনো পেজের আন্ডারে রাখতে চাচ্ছেন কি না, এই যে আমার যে আপনাদের একটা গ্রুপ লার্ন ডিজিটাল মার্কেটিং, এই নামে যদি আমার একটা পেজ থাকে, সেক্ষেত্রে আমি আমার গ্রুপের সাথে কিভাবে অ্যাড করব, আমার গ্রুপের সাথে অ্যাড করার জন্য এই যে লাইকেড পেজ এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে যে কোনো একটা গ্রুপে লাইক করি, সেই গ্রুপটা আমার পেজের সঙ্গে, সরি, এই পেজগুলো আমার গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ছিল এই সেটিংস এর ভিতরে, এইগুলো সেটিংস করলে গ্রুপের জন্য এনাফ, ঠিক আছে? এইগুলো সেটিংস করলে গ্রুপের জন্য এনাফ। মেন হচ্ছে কাজগুলো হচ্ছে আপনার মেম্বার রিকোয়েস্ট, ঠিক আছে? মেম্বার রিকোয়েস্ট, পোস্ট, টপিকস, এগুলো অন করে দেওয়া, চাইলে টপিকস করতে পারেন, শিডিউল পোস্ট করতে পারেন। মেম আসলে গ্রুপের ভিতরে এইগুলাই ইম্পর্টেন্ট, এইগুলো হলেই গ্রুপ ভালোভাবে চালানো যায়। এগুলো না হলে একটা গ্রুপ কখনোই ভালোভাবে চালাতে পারবে না, কারণ হচ্ছে অনেকে অনেক ধরনের পোস্ট করবে না। আচ্ছা আমি কয়েকটা পোস্ট দেখাই, দেখেন কোথা থেকে কোথায় এসে পোস্ট করছে। দেখেন, সে কাপড় বিক্রি করতেছে, সে কাপড়ের মার্কেটিং করতেছে, আমার গ্রুপে পোস্ট করছে, সে ইউটিউবের চ্যানেলে লিঙ্ক পোস্ট করছে। দেখেন এখানে অন্যান্য অন্যান্য জেলার মানুষ এখানে, দেখেন এলইডিপিতে ক্লাস, ইনকাম $3,000, স্বপ্ন যেখানে সার্থক। এখানে আপনার একটা পোস্ট, আমি অনেকে আছে পোস্ট সেগুলো অ্যাপ্রুভ করিনি, এখানে আরও বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন ধরনের, সেগুলো আমি অ্যাপ্রুভ করিনি। এই ধরনের অপ্রীতিকর যে পোস্টগুলো আছে, আপত্তিকর পোস্টগুলো আছে, সেগুলো আপনি অ্যাপ্রুভ অন করা থাকলে ভালো হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই সেটিংস গুলো করে রাখবেন, এই সেটিংস গুলো করলে সুন্দরভাবে গ্রুপটা চালাতে পারবেন, অন্যথায় গ্রুপ চালাতে পারবেন না, গ্রুপ চালাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবেন, এসব সেটিংস গুলো না করে রাখেন। আপনারা তো গ্রুপে অ্যাক্টিভ না, কয়েকজন দেখি অ্যাক্টিভ, বাকিরা তো অ্যাক্টিভ না গ্রুপে, আচ্ছা ফেসবুক পেজে আপনার একটা সেটিং দেখা দিই, ফেসবুক পেজে কয়েকটা সেটিং আছে, সেগুলো বোধহয় আপনারা দেখায়নি বা দেখিয়েছি। আচ্ছা মাইক্রোফোনটা মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন, কাজ নয়েজ আসতেছে। কার আচ্ছা বায়ার নক করছে, হচ্ছে আপনাকে পেজ ক্রিয়েট করে দিতে বলছে, লোগো ক্রিয়েট করে, এগুলো শুধু বুস্ট বুস্টটা দেখায়, বুস্ট পারেন না তাই তো? সবগুলো পারবেন, শুধু বুস্ট পারবেন না, বুস্ট সহজ কাজ, বুস্ট আহামরি কোনো কঠিন কাজ না, বুস্ট সহজ কাজ। আচ্ছা দেখেন গ্রুপের কিছু সেটিংস আছে, একটা সেটিংস আছে খুব ইম্পর্টেন্ট একটা সেটিংস, আমি সেটা দেখিয়ে দিচ্ছি, অনেকে জানেন হয়তো অনেকে জানেন না। আচ্ছা দেখেন এখানে পেজ মডারেশন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে পেজ মডারেশন কেউ জানেন পেজ মডারেশনের কাজটা কি, কেউ কোনো পেজ মডারেশনের কাজ করেছেন? আচ্ছা অ্যাভয়েড করতে বলেছিলাম আপনাদের, আপাতত এইসব দরকার নেই, এই জন্য অ্যাভয়েড করতে বলেছিলাম। আচ্ছা দেখিয়ে দিই আপনাদের বিষয়টা, সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের গ্রুপে অনেক সময় অনেক আপত্তিকর কমেন্ট করে বা বাজে বাজে কমেন্ট করে আমাদের গ্রুপে, তাই না? অনেকে আছে আমার গ্রুপে বাজে বাজে কমেন্ট করে, আপত্তিকর কমেন্ট করে, যেগুলো আমার ভাবমূর্তি নষ্ট করে এবং আমার প্রেস্টিজ, এমন কিছু
বন্ধ করার জন্য এই যে পোস্ট মডারেশন এটা ব্যবহার করতে হয়। আমি যদি এখানে এবিসি লিখি, এবিসি লিখে এটা অ্যাড করে দিলাম, এবিসি লিখে যদি অ্যাড করে দিই, আপনি আমার গ্রুপে বা পেজে এসে, গ্রুপ না, আপনি আমার পেজে এসে এই এবিসি লিখে আর কোনো কখনো কমেন্ট করতে পারবেন না। এই এবিসি লিখে আপনি কি করতে পারবেন না, আমার গ্রুপে আর কখনো পেজে কমেন্ট করতে পারবেন না। ঠিক দুনিয়ার যে বাজে বাজে কথাগুলো আছে, বাজে বাজে কমেন্টগুলো আছে, সেই কমেন্টগুলো এখানে এসে অ্যাড করে দিলে আপনি কি হবে না, আপনার গ্রুপে কেউ বাজে বাজে মন্তব্য বা কমেন্ট করতে পারবে না। এটা সুন্দর একটা ফিচার। এটা বাংলাদেশের সেলিব্রিটি যে কেন জানে না সেটা আমি নিজেও জানি না, যে কেন জানে না বাংলাদেশের সেলিব্রিটি না। দেখেন এখানে যে আপলোড ফর্ম সিএসভি, সিএসভি বলতে জিপ ফাইল বোঝাচ্ছে, এখানে এখানে গুগল থেকে বা যেখান থেকে নিয়ে আপনি একটা কি করবেন, একটা এক্সেল শিট করে সেটাকে জিপ ফাইল করবেন। জিপ ফাইল করে একটা এক একটা করে তো আপনার আপলোড করা এখানে সম্ভব না, তাই না? এখানে আমি যখন এবিসি লিখলাম, এখানে সি ডি ই, এভাবে অনেক কিছু লিখলেন, আপনি বাজে বাজে কথাগুলো লিখলেন, বা কয়টা লিখতে পারবেন এখানে, এখানে কয়টা লিখতে পারবেন, 20টা 50টা লিখলেন, সেক্ষেত্রে আপনার অনেক কথাই বাকি থেকে যাবে, অনেক কথাই আপনার এখানে বাকি থেকে যাবে। সেজন্য আপনি কি করতে পারেন, এই যে বাজে বাজে কথাগুলো আছে সেগুলো গুগল থেকে নিয়ে আপনি একটা এক্সেল শিট করতে পারেন। এক্সেল শিট করে সেটাকে জিপ করবেন, জিপ করে কি করবেন, জিপ করে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার ক্ষেত্রে কি, আপলোড ফ্রম সিএসবি, এটা ক্লিক করে আপনি সেই ফাইলটা এখানে আপলোড করে দেবেন। এই ফাইলের ভিতরে যত কথা থাকবে সেই কথাগুলো আর আমার এই পেজে এসে কেউ কমেন্ট করতে পারবে না, এই পেজে এসে কেউ আর আমার এই কথা দিয়ে কমেন্ট করতে পারবে না। এটা হচ্ছে সুন্দর একটা সেটিংস, যাদের পপুলার গ্রুপ আছে, অনেক মেম্বার আছে, ঠিক আছে, তাদের জন্য সেটিংসটা। অনেকে দেখা যায় বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে কথা বলে, সেগুলো হচ্ছে নিজেরও প্রেস্টিজ ইস্যু আর হচ্ছে পেজের ভাবমূর্তি নষ্ট হয়। সেজন্য এই যে সেটিংসটা আছে পেজ মডারেশন, এটা করা জরুরি। এটা করলে যে কথাগুলো আমি এখানে অ্যাড করে দেবো সেই কথাগুলো দিয়ে কেউ আর কমেন্ট করতে পারবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সকলে? আর সবগুলো তো দেখিয়ে দিয়েছে আপনাদের। বাইরে কাজ কিভাবে সাবমিট করবেন? যে কনভারসেশন না আপনি যে ফাইলটা চেয়েছেন, যে তার সাথে আপনার সঙ্গে যোগাযোগ করতেছে, সেই সেম ভাবে আপনি সেই কাজগুলো করে তাকে সাবমিট করে দেন। ওই যে সেম ভাবে দেখবেন, দেখবেন এখানে অনেক অপশন আছে, আপনি যখন তার সঙ্গে কনভারসেশন করতেছেন দেখবেন এখানে অনেক অপশন আছে, একটু খেয়াল করে নিচে দেখতে পাবেন সেগুলো। পার্সোনালি কিভাবে নক করলেন, ফাইবার ছাড়া? আচ্ছা ফাইবার ছাড়া, তাহলে ফাইবার ছাড়া নক করলে ফাইবারে তার অ্যাকাউন্ট আছে? ফাইবারে না, অ্যাকাউন্ট না থাকলে সে ফাইবারের মাধ্যমে কিভাবে আপনি কাজটাকে সাবমিট করবেন? আর যদি পার্সোনালি কোনো কাজ করে দিতে চান সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা। পার্সোনালি কোনো কাজ করে দিলে সেটা পার্সোনালি সেন্ড করে দিবেন তাকে, সে পার্সোনালি সেন্ড করে দিতে পারে। আপনি এখানে পার্সোনালি সেন্ড করে, পার্সোনালি আপনি তাকে কি করতে পারেন, পেজের অ্যাডমিন করে দিবেন, যে পেজটা কোন সে পেজে অ্যাডমিন করে দিবেন, তাহলে তো হচ্ছে। না আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, তার প্রোফাইলে যদি সে না দেয়, বলে যে আপনার প্রোফাইলে করেন আর আপনি তাকে পেজে অ্যাডমিন করে দেন, সেক্ষেত্রে আপনার পেজ থেকে আপনি করলেন বা আপনার প্রোফাইল থেকে আপনি করে আপনি তাকে পেজে অ্যাডমিন বা মডারেটর করে দিলেন। অ্যাডমিন করা তো দেখিয়েছি, অ্যাডমিন করতে হয় কীভাবে, মডারেটর করতে হয় কীভাবে।
আচ্ছা, বুস্ট করতে কার্ডের প্রয়োজন হবে। আপনি কি পিওনিয়ার অ্যাকাউন্ট করছিলেন সেদিন? আমি করিয়েছি আপনাদের গত ব্যাচে, একদম কে জানে করছে আপনাদের ব্যাচে করছে একজন। হ্যাঁ, সুজয়ের সময় সুজয়কে করিয়েছিলাম, একজনকে করিয়েছিলাম। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে আপনার মতো আপনার হয়েছে, আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে? আচ্ছা, ডকুমেন্ট রেডি আছে, এনআইডি কার্ড সব কিছু রেডি আছে, নাম্বার, ব্যাংক নাম্বার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করেন। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যাঁ, ক্লাস চলতেছে। কেন, এখানে তো রিকোয়েস্ট আসেনি আমার, কোনো রিকোয়েস্ট আসলে তো অ্যাপ্রুভ করে দিত। হয়তো নেটওয়ার্কের সমস্যা। ডকুমেন্টগুলো বের করেন, ডকুমেন্টগুলো বের করেন। দেখেন চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কে ক্লিক করেন। চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কে ক্লিক করেন। আচ্ছা, আপনার ডকুমেন্ট রেডি আছে সবকিছু? আচ্ছা, এখানে বাটন দেখেন, উপরে একটা সাইন আপ বাটন আছে, উপর দেখেন একটা সাইন আপ বাটন আছে, সাইন আপ বাটনে ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, সাইন আপ অ্যান্ড আর্ন $25, এটা ক্লিক করেন। সাইন আপ অ্যান্ড আর্ন $25। এক্সট্রা ট্যাবগুলি কেটে নিন, ওই যে ইন্টারনেট স্পিড ওইগুলো কেটে দিন, এসকিউএল ফাইবার, পরে লগ ইন করবেন। ঠিক আছে, আই এম ক্লিক করেন। আচ্ছা, ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইড আর এস এম বি, ফার্স্ট অপশনে ক্লিক করেন। হ্যাঁ, প্রথমটা। আচ্ছা, আই এম লুকিং টু গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, প্রথমটা। আচ্ছা, মাই কারেন্সি পেমেন্ট ভ্যালু ইজ, সিলেক্ট করেন লেস দেন $5,000, ক্লিক করেন লেস দেন, ফাস্টার।
ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করেন। আচ্ছা দেখেন, এখানে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি, দুইটা অপশন আছে ওইখানে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি। কোনো কোম্পানি হয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে কোম্পানি সিলেক্ট করবেন। আর যে আপনি তো ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার বিভিন্ন মার্কেট প্লেস করবেন, অনেকে পেড করবে আপনাকে, সেই টাকাগুলো উইথড্র করবে, সেজন্য আপনি ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়ালে অটোমেটিক আসে, দেখেন একটু নিচে স্ক্রল করেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রি ইন্টার ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম, এটা যে আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে, এনআইডি কার্ডে যেটা আছে, ঠিক সেম ভাবে এখানে ট্যাপ করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। ঠিক আছে, আপনার এনআইডি কার্ডে যে পুরো নাম থাকে থাকে সেইটাই ট্যাপ করবেন, এনআইডি কার্ডে যেমন করে দেওয়া আছে ঠিক তেমন ভাবে এখানে ট্যাপ করবেন। এনআইডিতে যেটা দেওয়া দেওয়া আছে ঠিক সেটাই ট্যাপ করেন এখানে। স্পেশাল ক্যারেক্টার নেবে না, ডট কার্টেন। লাস্ট নেম কি? আচ্ছা এমডি আবু লেখেন ফার্স্ট নেম, মোত্তাকিন লেখেন লাস্ট নেম, মুত্তাকিনটা লাস্ট নেম লিখেন। না টাইপ করেন, আচ্ছা নিচে ঘরে আসেন, ইমেলের যে ইমেলটা আপনার ব্রাউজার সাইন ইন করা আছে সেটা দিবেন এখানে। আপনার এই ব্রাউজারে যেটা আছে, লগ ইন করা যেটা আছে সেটা দিবেন। আচ্ছা অন করে রাখেন। হ্যাঁ নিচেরটা কেটে দেন, উপরে যে ইমেলটা বসেছে সেই ইমেলটা এখানে আবার টাইপ করেন, নিচেরটা কাটেন। ব্যাক স্পেস দিয়ে কেটে দেন, কপি পেস্ট নিবে না, কপি পেস্ট নিবে না, আপনি কপি করতে পারবেন না, টাইপ করেন এখানে। উপরে যে মেলটা দিয়েছেন সেই মেলটা এখানে টাইপ করেন। একটু রিল্যাক্সে করেন, সেন্সর এত ফাস্ট করতে হবে না। মেলটা দেখেন ঠিক আছে কিনা, একটু রিল্যাক্সে করেন, ভুল করেন না, ভুল করলে অ্যাপ্রুভ হবে না, ভুল করলে অ্যাপ্রুভ হবে না, একটু সিনসিয়ারলি করেন। আচ্ছা ডেট অফ বার্থ লিখেন, আপনার এনআইডিতে যেটা দেওয়া আছে সেটা এখানে ট্যাপ করেন।
উপরে উপরে দেখেন মান্থ আছে, উপরে আগস্টটা সিলেক্ট করা আছে, ওইখানে সিলেক্ট করেন, আবার ক্লিক করেন, এখানে উপরে দেখেন আগস্ট সিলেক্ট করা, হ্যাঁ 2020 নাকি সাল চেঞ্জ করেন, হ্যাঁ চেঞ্জ করেন ওটা। উপরে যান, এখন ডে সিলেক্ট করেন, হ্যাঁ ঠিক ঠিক আছে, হ্যাঁ প্রথমে মান্থ, ঠিক আছে নাম নাম ইমেল, ঠিক আছে নাম ইমেল, হ্যাঁ নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন, আপনি গুগলে সেভ করেন নাকি অ্যাড্রেস? আচ্ছা অটোমেটিক নিয়ে নিয়েছে, দেখেন ঠিক আছে কিনা, পোস্টাল কোড ঠিক আছে, জিপ কোড, আচ্ছা তাহলে নিচে নাম্বারটা বসুন, হ্যাঁ মাগুরা দেন, নিচে যান, সেন্ড কোডে ক্লিক করেন, নিচে দেখেন একটা বাটন আছে সেন্ড কোড, আপনার ফোনে একটা মেসেজ গেছে, দেখেন ওই মেসেজ একটা নাম্বার আছে, নাম্বারটা এখানে বসান, হ্যাঁ উপরে চেক করে নেক্সট দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে নেক্সটে ক্লিক করেন, আচ্ছা মুত্তাকিন আবু @gmail.com এটা হচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে, আচ্ছা একটা পাসওয়ার্ড বসান, পাসওয়ার্ডের ভিতরে যেন অবশ্যই নাম্বার স্পেশাল ক্যারেক্টার লেটার থাকে, আমার একটা পাসওয়ার্ড টাইপ করুন, ঠিক আছে চারটা থাকবে, আপার কেস লোয়ার কেস নাম্বার স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল যে কোনো একটা দিতে পারেন সমস্যা নেই, হ্যাশট্যাগ ডট কমা যে কোনো একটা দিতে পারেন, পার্সেন্ট, হ্যাঁ 60টা, 60টার উপরে হয়েছে, আচ্ছা ঠিক আছে, আবার টাইপ করেন রিএন্টার পাসওয়ার্ড, নিচে আবার টাইপ করেন,
আচ্ছা নিচে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন, যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন, সমস্যা নেই। আচ্ছা অ্যান্সার আপনার নাম লিখেন, সিকিউরিটি অ্যান্সার দেখতে পাচ্ছেন, ওইখানে আপনার নাম লিখেন, শর্ট করে লিখেন, এত বড় লিখতে হবে না, আবু মুত্তাকিন লিখতে হবে, শুধু মুত্তাকিন লেখেন। এই কোশ্চেন অ্যান্সারটা কিন্তু মনে রাখবেন, অ্যাকাউন্টে ঢুকতে গেলে কোশ্চেন অ্যান্সার লাগবে, কিন্তু মুত্তাকিন মনে রাখেন। এই অ্যান্সারটা আপনার নাম দেওয়ার একটাই কারণ হচ্ছে জানো, পরবর্তীতে না ভুলে যান, ঠিক আছে? নিজের নাম তো আর ভোলার কথা না। আচ্ছা সমস্যা নেই, এভাবে দেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা বাংলাদেশ এনআইডি কার্ডের নাম্বারটা দেন, একটু নিচে আসেন, স্ক্রল করে। হ্যাঁ এনআইডির ডান পাশে নাম্বারটা টাইপ করেন, এখানে এনআইডি যে নাম্বারটা আছে নাম্বারটা টাইপ করেন। নাম্বার ঠিক আছে, আচ্ছা নিচে দেখেন একটা ক্যাপচার ফিল আপ করতে বলতেছেন, 9WCVK, W টা ক্যাপিটাল, CO ক্যাপিটাল, BO ক্যাপিটাল, KO ক্যাপিটাল। নিচে যান, স্ক্রল করেন, নেক্সট ক্লিক করেন। আচ্ছা নিচে যান, ওখানে কারেন্সিটা চেঞ্জ করেন, কারেন্সিটা USD সিলেক্ট করেন, ওখানে BTT দেওয়া আছে, USD সিলেক্ট করেন। USD লাস্টেরটা, ব্যাংকের নাম সিলেক্ট করেন এখানে। আচ্ছা আছে এখানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আছে, এখানে স্ক্রল করে নিচে পাবেন। হ্যাঁ এটা সিলেক্ট করেন। আচ্ছা অ্যাকাউন্টের নাম, কোন অ্যাকাউন্ট নাম কি, অ্যাকাউন্টের নাম কি, অ্যাকাউন্টের নাম লেখেন। হ্যাঁ ব্যাংকে অ্যাকাউন্টের নাম দেওয়া দিতে হয়েছে না একটা, সেই নামটা কি এখানে দেয়, আপনার নাম দেওয়া থাকলে আপনার নাম দেন। হ্যাঁ টাইপ করেন তাহলে, স্পেশাল ক্যারেক্টার দেওয়ার দরকার নেই তো, স্পেস দিয়ে কাজ করেন। অ্যাকাউন্টের নাম্বারটা লিখেন, তারপরে হ্যাঁ আপনার যে অ্যাকাউন্টে একটা নাম্বার দিছে না, সেই নাম্বারটা লিখুন। নাম্বারটা চেক করে দেয় মিলাই দেখেন, আসলে নিচে দুইটা টিক মার্ক করেন, নিচে দুইটা চেক বক্সে টিক মার্ক দেন। নিচে আসেন, বিসমিল্লাহ বলে সাবমিট করে দেন।
अपना ईमेल जान, ईमेल जान। আপনার বাম পাশে আপনার ছবিতে ক্লিক করেন তো, হ্যাঁ ডান পাশে দ্বিতীয় নম্বরের ছবিটা ক্লিক করেন, মুত্তাকিন আপু। হ্যাঁ আসছে দেখেন, মেইল আসছে দেখেন, দ্বিতীয়টা ইমেল ভেরিফিকেশন, দ্বিতীয়টা এইটা না, ব্যাকে যান। দ্বিতীয় যে মেলটা আসছে, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এটা ক্লিক করেন, ভেরিফাই মাই ইমেল। দিবে কার্ডের পর তো উপার্জন করতে হবে, তারপরে কার্ড দিবে। আচ্ছা অন্য একটা ব্রাউজার লগ ইন করেন, মানে অন্য একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নিয়ে লগ ইন করেন। না ওখানে সাইন আপ করতে হবে না, লগ ইন এ ক্লিক করেন। আচ্ছা পেজে লাইক দিয়ে পেজের সাথে থাকেন, পিওনিয়ার যদি কোনো কখনো কোনো অ্যাকাউন্টের সমস্যা হয় পেজে লাইক দিয়ে পেজের সঙ্গে থাকেন, এবং এখানে পোস্ট করলে সমাধান পেয়ে যাবেন। যে হ্যাঁ এটাই তো পেজ। আচ্ছা এখানে কিছু করতে হয় না, অন্য একটা ট্যাবে যান, ওই যদি পিওনিয়ার লগ ইন, হ্যাঁ লেখেন পিওনিয়ার ডট কম, হ্যাঁ এন্টার প্রেস করেন, লগ ইন লেখা লাগবে না, এন্টার প্রেস করেন। আচ্ছা আপনার লাস্টের যে রেফার কোডটা রয়ে গেছে, রেফারটা কাটেন, অ্যাড্রেস বার থেকে রেফারটা কাটেন, অ্যাড্রেস বারে, অ্যাড্রেস বারে, অ্যাড্রেস বারে ক্লিক করেন। অ্যাড্রেস বার রেফারটা কেটে দেন অ্যাড্রেস বার থেকে। ডট কম এর পরে যেটুকু আছে ওটুকু কেটে দিন, ডট কম এর পরে টুকু কেটে দিন, হ্যাঁ কাটেন, এখন এন্টার প্রেস করেন। অ্যাড্রেস বার, এটা এটা অ্যাড্রেস বার,
সাইন ইনে ক্লিক করেন, সাইন ইনে ক্লিক। হ্যাঁ, আপনার ইমেলটা টাইপ করেন, পাসওয়ার্ড দেন। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করেন, পাসওয়ার্ডটা সেভ করে রাখেন। আচ্ছা, একটু ওয়েট করেন। এখানে যদি আপনার সিকিউরিটিটা বাড়াতে চান, সিকিউরিটি যদি বাড়াতে চান আপনার ফোনের, এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন বলে। টু স্টেপ ভেরিফিকেশন, যদি লগ ইন করার সময় আপনার ফোনে একটা মেসেজ যাবে, ঠিক আছে? যদি চান আপনার অপেক্ষা, যদি আপনার অ্যাকাউন্টে কেউ ভিন্নরা কেউ লগ ইন করতে চায়, সেক্ষেত্রে আপনার ফোনে একটা মেসেজ আসবে। আপনি যদি লগ ইন করতে চান, সেক্ষেত্রে আপনার ফোনে একটা মেসেজ আসবে, এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। যদি এটা অন করে রাখতে চান, সে নিচের তে টার্ন অন এবং টার্ন অফ দুটা থেকে ক্লিক করতে পারেন। যদি অন করতে চান, টার্ন অনে ক্লিক করেন। হ্যাঁ, টার্ন অনে ক্লিক করেন। আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড গেছে, দেখেন যে নাম্বারটা এখানে দেওয়া আছে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড গেছে। ওই কোডটা এখানে টাইপ করেন। ওই কোডটা ছাড়া কেউ এখানে লগ ইন করতে পারবে না আপনার অ্যাকাউন্টটা। হ্যাঁ, সাবমিটে ক্লিক করেন। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা হচ্ছে রিকোভারি কোড, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, নিউতে ক্লিক করলে তো হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে ক্লিক করেন। সিকিউরিটি কোশ্চেন, ফার্স্টে থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করেন। যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে আপনার অ্যান্সার দিবেন হচ্ছে আপনার নেম। তৃতীয়টা করেন, কোশ্চেনটা সিলেক্ট করে অ্যান্সার আপনার নাম দেন। সাবমিটে ক্লিক করেন। সাবমিট নাও তে ক্লিক করেন। ইনফরমেশন সাবমিট ইজ ভেরিফিকেশন সেন্টার, সাবমিট নাও। না, ছবি লাগবে না, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এটা ক্লিক করেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন নিচে নিচে, হ্যাঁ, দেখেন গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি। পাসপোর্ট
আচ্ছা, এখানে আপনার ফার্স্ট এটা ব্রাউজ করেন। হ্যাঁ, এটা ব্রাউজ করেন। আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ দিবেন, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিবেন। এইটা আবার কেমন ধরনের? আপনার কিন্তু ফটোকপি নেবে না, কিন্তু মেইন কার্ডের থাকতে হবে। এভাবে করে রাখেন কেন? আপনার দুইটা এখন সাবমিট করুন কিভাবে? এটা ক্রপ করেন, এটা ক্রপ করে দুইটা বানান, এটাকে ক্রপ করে দুইটা বানান। আপনার ফাইল ম্যানেজার যান, ফাইল ম্যানেজার যে এটা ক্রপ করে আলাদা আলাদা করেন।